হ্যালো বলিউড লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব কোরিয়ান ছবির রিমেক কিছু বলিউড মুভির নাম নিয়ে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বলিউডের বিভিন্ন ছবি দর্শকদের মনে খুব সুন্দরভাবে জায়গা করে নেয়, তবে বলিউডের একটি সর্বমূলক গুণ হচ্ছে তারা খুব একটা অনুপ্রেরণামূলক ছবি বানাতে না পারে, কিন্তু সারা বিশ্ব থেকে অনুপ্রেরণা নিয়ে ছবি বানাতে তারা ঠিকই পারে। বিদেশের জনপ্রিয় সিনেমাগুলো নিয়ে বলিউড তৈরি করেছে একের পর এক রিমেক ছবি, তাই রিমেক ছবি বানানোর প্রথা বলিউড ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরেই বজায় রেখেছেন পরিচালকরা। কখনো কখনো পরিচালকরা বিদেশি সিনেমার গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবি বানান, আবার কখনো কখনো গল্পটিকে হুবহুভাবে টুকে দেন। পরিচালক সঞ্জয় গুপ্ত প্রথম 2003 সালে দক্ষিণ কোরিয়ান অ্যাকশন এবং রোমাঞ্চে ভরা ছবি ওল্ড বয়ের অনুকরণে তৈরি করেছিলেন জিন্দা। ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত এবং জন আব্রাহাম। সালমান খানের ছবি রাধে ইউর মোস্ট ওয়ান্টেড ভাই এই ছবির ক্ষেত্রে শুরুতেই সবাই মনে করেছিল ছবিটি কোরিয়ান ছবি আউটলাউসের অনুকরণে তৈরি, তবে ছবি মুক্তির পর দেখা গিয়েছে দুটি ছবির পটভূমি সম্পূর্ণ আলাদা, তাই রাধেকে পুরোপুরি রিমেক ছবি বলা চলে না। বলিউডের জনপ্রিয় কিছু ছবির নাম জেনে নেওয়া যাক যেগুলো কোরিয়ান ছবির অনুপ্রেরণায় তৈরি হয়েছে। সর্বপ্রথম আসতে পারে জজবা সিনেমার নাম, যেটি 2015 সালে মুক্তি দেওয়া হয়েছিল। সঞ্জয় গুপ্তের আরো একটি দক্ষিণ কোরিয়ার রিমেক হলো জজবা। ঐশ্বরিয়া রায় বচ্চন ও ইরফান খান অভিনীত এই ছবি 2007 সালে দক্ষিণ কোরিয়ার 7 Days-এর অনুকরণে তৈরি করা হয়েছে। এরপরে 3, যেটি 2016 সালে মুক্তি পায়। পরিচালক রিভু দাশগুপ্ত দক্ষিণ কোরিয়ার ছবি মন্টেস এর অনুকরণে তৈরি করেছিলেন 3। গল্পে একজন দাদু রোজ থানায় যান আর তার নাতনির মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য। 8 বছর আগে করা তার নাতনিকে কিডন্যাপ করেছিল কেউ, খুন করেছেন কারা সেই কৌতূহলে রোজ ছুটে যান থানায়। দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এরপর ভারত, দক্ষিণ কোরিয়ার ছবি ওর টু মাই ফাদার এর অনুকরণে তৈরি করা হয়েছে সালমান খানের ভারত। দক্ষিণ কোরিয়ার ইতিহাস তুলে ধরা হয়েছে এই ছবির মধ্য দিয়ে, একজন সাধারণ মানুষের জীবনের তারা 1950 সাল থেকে বর্তমান দক্ষিণ কোরিয়াকে ফুটিয়ে তুলেছেন পরিচালক। এরপর ধামাকা, যেটি 2021 সালে মুক্তি পাওয়ার কথা। কার্তিক আরিয়ান অভিনীত এই ছবি 2014 সালের কোরিয়ান ছবি দ্য টেরর লাইভ এর অনুকরণে তৈরি করা হয়। গল্পে একজন সাহসী সাংবাদিক খান নদীর উপর ম্যাপো ব্রিজের বিস্ফোরণের পরে যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেই ঘটনা একা ওই সাংবাদিক লাইভ ব্রডকাস্ট করেছিল। ওই সাংবাদিকের চরিত্রেই অভিনয় করেছেন কার্তিক। ছবিটি এবছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বলিউডের যেসব ছবিগুলো কোরিয়ান ছবির রিমেক, আর এ ছবিগুলো যদি আপনারা দেখে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে বা এ তথ্যটি জেনে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।